রবিবার 7ই জানুয়ারি সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে অনুষ্ঠিত হচ্ছে ব্রিগেড সমাবেশ, যা ঘিরে দুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষজন ছুটছেন মহানগর উদ্দেশ্যে। শনিবার রাতে রায়গঞ্জ রেল স্টেশনে ছাত্র যুবদের ভিড় লক্ষ্য করা যায়। রায়গঞ্জ মহকুমার কর্মীরা এদিন উৎসাহের সাথে রওনা হন ব্রিগেড সমাবেশকে সফল করতে বদ্ধপরিকর। তারা ব্রিগেড সমাবেশে যোগ দিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রচুর নেতা কর্মী শনিবার রাতে রাধিকাপুর এক্সপ্রেসে করে কলকাতায় ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হন। সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে পৃথক পঞ্চায়েতের দাবিতে ফের সরব হলেন গ্রামের কয়েকশো মানুষ। শনিবার বিকেলে এই ইস্যুতে চলে বিক্ষোভ এবং পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীরা জানিয়েছেন, বাঁধের পশ্চিম পাড়ে 10টি গ্রাম বন্যা কবলিত। পুলিক এবং নগরের তীরে দ্বীপের মতো জায়গায় বাস করছেন গ্রামগুলির মানুষেরা। প্রতিবছর বন্যায় বিপর্যস্ত হতে হয়। অবিলম্বে তারা পৃথক পঞ্চায়েতের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আগামীতে ভোট বয়কটের হুঁশিয়ার দিয়েছেন তারা। বাজি পোড়ানোর আগুনের ফুলকি থেকে বসীভূত হয়ে যায় ঘর, ফলে তীব্র সমস্যায় পড়েন কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রামের বেহালি বর্মন নামে এক মহিলা। তার অসহায় পরিস্থিতির কথা চিন্তা করে টিনের ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস দেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সেই মতো ওই অসহায় মহিলাকে ঘর বানিয়ে দিলেন তিনি। শনিবার রাতে কালিয়াগঞ্জের জয়েন্ট বিডিও সন্ধি পন্দে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার নতুন ঘরের চাবি তুলে দেন ওই মহিলার হাতে। তবে সরকারি ঘর কবে দেওয়া হবে তাই নিয়ে উঠছে প্রশ্ন। বৈধ টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারলেন না অশীতিপর বৃদ্ধ। এই ঘটনা কালিয়াগঞ্জ স্টেশনে। শনিবার রাতে ওই বৃদ্ধ দম্পতি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসেন। স্ত্রী কোনো মতে উঠতে পারলেও তিনি ট্রেনের ডিওয়াইএফআই ব্রিগেড সমাবেশের জন্য ভিড় থাকায় উঠতেই পারেননি। বৈধ টিকিট থাকা সত্ত্বেও কেন ট্রেনে উঠতে পারলেন না তিনি, তাই নিয়ে আরপিএফ এবং জিআরপির ভূমিকায় প্রশ্ন দেখা দিয়েছে। পরে রায়গঞ্জ স্টেশনে ওই বৃদ্ধের স্ত্রীকে নামিয়ে দেওয়া হয়। কালিয়াগঞ্জের অনন্তপুর এলাকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত অর্থে সোলার লাইটের উদ্বোধন করা হলো শনিবার রাতে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, যুগ্ম বিডিও সন্দীপ পন্ডে সহ অন্যান্যরা। গাজল উৎসবে তেমন খুশি আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। প্রতিযোগিতায় প্রায় 500 থেকে 700 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। গাজল ব্লকের বিভিন্ন জায়গা থেকে পড়ুয়ারা এই শীতের মধ্যেও অংশ নেয়। উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু প্রমুখ। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুর থেকে দেহ উদ্ধার হলো এক ব্যক্তি। রবিবার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের রাহাপাড়া এলাকায়। মৃতের নাম উত্তম সরকার। পেশায় তিনি কসবা পুলিশ ব্যারাকের অধীনে মেসের রন্ধন কর্মী ছিলেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঠিক কিভাবে ঘটনাটি ঘটলো তা নিয়ে সন্দিহান পরিবারের লোকের। কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি এক ব্যক্তি। শনিবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় এলাকায়। মৃতের নাম সন্দীপ দাস, বয়স 38 বছর, বাড়ি শহরের উকিলপাড়ায়। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। ঘণ্টা খানেক বাদে তার মৃত্যু হয়। রবিবার দেহের ময়নাতদন্ত করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বছরের 7 মাস নাকি সবজি কিনতে হয় না, সবটাই আসে বাড়ির ছাদ বা বাগান থেকে। গত 3-4 বছর থেকে এমনটাই করে আসছেন রাজু রায়। বাড়ির 1200 বর্গফুট ছাদে গড়ে তুলেছেন সবজি বাগান। জলপাইগুড়ি শহর সংলগ্ন টোপামারি বজ্রাপাড়ার বাসিন্দা রাজু রায় পেশায় গ্রন্থাগার কর্মী। ভুতুরে বিলে বিপাকে দুস্থ পরিবার। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের তপন থানার অন্তর্গত আজমতপুর গ্রাম পঞ্চায়েতের শহরপাড়া এলাকায়। 3 মাসে বিদ্যুতের বিল এসেছে 34,705 টাকা। বাড়িতে নেই টিভি বা ফ্রিজ, আছে 2টি ফ্যান ও লাইট, যার 3 মাসের বিল 34,000 টাকা। ফলে মাথায় হাত পড়েছে বাড়ির মালিক স্বাধীন রায়। পেশায় দিনমজুর, কিভাবে এত টাকা বিল মেটাবে তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না তিনি। এতে তীব্র সমস্যায় পড়েছেন স্বাধীন বাবু। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 17 নম্বর মন্ডলের 147 নম্বর বুথের প্রায় 15টি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এই যোগদান কর্মসূচির কথা জানিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ এবং ব্লক সভাপতি কাদের হকের উপস্থিতিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি। বিভিন্ন দাবিতে গাজলে কর্মী সভা এবং মিছিল করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। গাজল থানার বামনগোলা মোড়ে রবিবার কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপলক্ষে গাজল শহরে মিছিল করেন তারা। পরবর্তীতে গাজল থানার আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠন নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি পরেশ মার্ডি, সম্পাদক বিটু মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব। ভারত সেবাশ্রম সংঘের অধীনে থাকা স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম স্কুলের পঠন পাঠনের দায়িত্ব গেল সিবিএসই বোর্ডের অধীনে। এখন থেকে স্কুলটির পঠন পাঠন হবে সিবিএসই সিলেবাস অনুসরণ করে। পরীক্ষা পরিচালনা করবে কেন্দ্রীয় বোর্ড। রবিবার সাংবাদিক বৈঠক করে এমন বিষয়টি জানিয়েছেন
রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজ। তিনি জানিয়েছেন, ন্যূনতম খরচে এখানে পড়াশোনা করবে পড়ুয়ারা, মেধাবীদের সহায়তা প্রদান করা হবে, হোস্টেলের আবাসিকেরাও এখানে পড়ার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তুফানগঞ্জ মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল তুফানগঞ্জে। রবিবার একটি মিছিল শুরু হয়ে তুফানগঞ্জ থানা মোড়, রামরিমোড় শহর পরিক্রমা করার পর আবাহন ভবনের সম্মুখে মিছিলটি শেষ হয়। এরপরই সরকারি কর্মচারীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হল, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার জেলা সভাপতি উত্তম কুমার রায়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার জেলা কমিটির সম্পাদক কমলেশ বোস সহ অন্যান্যরা। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চলল গুলি বোমাবাজির অভিযোগে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের রাহাদিগঞ্জ গ্রাম। সংঘর্ষের ঘটনায় দুই মহিলা সহ তিনজন আহত হয়েছেন। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনা নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। একটি কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের চারটি রাস্তার কাজের সূচনা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রাস্তাগুলি, ফলে চলাচলে তীব্র সমস্যায় পড়ছিলেন গ্রামবাসীরা। অবশেষে রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষেরা। রবিবার কোচবিহারের কুরশাহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএসএফ এর 90 নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়। এদিন ছাত্রছাত্রীদের শিক্ষা এবং খেলার বিভিন্ন সামগ্রী প্রদান, সীমান্তবর্তী কৃষকদের কৃষি সরঞ্জাম এবং সীমান্ত এলাকার মহিলাদের সেলাই মেশিন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিএসএফ।